আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে ডোমকল মহকুমা তৃণমূল আইএনটিটিইউসির ডাকে প্রস্তুতি সভা। আগামী 30 এপ্রিল 2023 বহরমপুর আইএনটিটিইউসি তৃণমূল কংগ্রেস পরিচালিত নির্মাণ শ্রমিক সংগঠনের রাজ্য ঐতিহাসিক সমাবেশকে সফল করতে ডোমকল আইএনটিটিইউসির সভাপতি নুরাবুল হকের নেতৃত্বে রবিবার ডোমকল এআরডি হলে অনুষ্ঠিত হয় আজকের এই প্রস্তুতি সভা। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর জেলা সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি পার্থ প্রতিম সরকার, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, ডোমকল টাউন সভাপতি কামারুজ্জামান মণ্ডল, ডোমকল টাউন আইএনটিটিইউসি সভাপতি নুরাবুল হক সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের আগামী 30 তারিখ নির্মাণকর্মী মুর্শিদাবাদ জেলায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি, 30 তারিখ এপিইউসি ময়দানে আমাদের নির্মাণকর্মী রাজ্য সম্মেলন রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্মাণকর্মীরা এখানে আসে। তার বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজ্যের সমস্ত বিধি শ্রমিক, 10 লক্ষ এখানে বিধি শ্রমিক রয়েছে। রঘুনাথগঞ্জে কিছুদিন আগে সাগরদিঘি নির্বাচনের পরেই আমাদের বিধি শ্রমিকদের সমাবেশ হয়ে গেছে। আগামী 30 তারিখ সমাবেশ উপলক্ষে আজকে আমাদের এই প্রস্তুতি সভা। আগামী 30 এপ্রিল আমাদের আইএনটিটিইউসির পক্ষ থেকে জেলা জমায়েত হবে, আর সেটা ডোমকল প্রায় 7 থেকে 8 হাজার লোক ওখানে যাবে, তার প্রস্তুতি সভা আজকে দেবে। আর আপনি যে এ বললেন না সাগর দিকে তুলছেন, ওটা সামান্য একটু হিচু হিচু ফেলিওর আর দ্য পিলার অফ সাকসেস, একটা কথা আছে, আমরা ওইটাতে আরও শক্তিশালী হয়েছি। আর যতটুকু ফোক ফাঁকর ছিল সেটুকু সব আমরা বন্ধ করছি, মাঠে ময়দানে আছে, সবটাই দেখতে পাচ্ছি।